কত রকম উপায় বার করতে হয়েছে, তাই না? হ্যালো, আমরা ধরুন গরিব মানুষ, বাবা মা বৃদ্ধ বাড়িতে পড়ে আছে, আমরা ভ্যান চালিয়ে খাই এবং আমাদের যে কষ্টটা এটা করেছি নিজের দিমাগে করেছি, কিছুটা আমার কষ্ট কম হয়েছে। এই যে দু পয়সা রোজগার করছি, দুশো দুশো একশো যাই কামাইছি, আমার সংসার এখন ঠিকমতো চলছে।